হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের শামীম ভাই ফ্রম সুভাষ শেডু। সুভাষ শেডু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে আমরা আরও একটা জিওমেট্রি করব বা জ্যামিতি ম্যাথস করব। চমৎকার জিওমেট্রি, একটু টাফ এবং অনেকগুলো বেসিক আছে এখানে, এবং প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে শিখলে এই ম্যাথস দ্বারা তুমি অনেক কিছু শিখতে পারবা। এবং এই রিলেটেড ম্যাথস কোন কোন জায়গায় আসছে দেখো, আইবিএতে আসছে, বিউপিতে আসছে, এবং এগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে অনেক জায়গায় সেম প্যাটার্নের ম্যাথস প্রচুর আসছে। সো এই জন্য বলতেছি যে এই ম্যাথসটা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা এবং ভালো করে বোঝার চেষ্টা করবা আমি কি বলতেছি। সো বিফোর ডিসকাসিং অর সলভিং দ্য ম্যাথস আমি তোমাদেরকে বলবো যে তোমরা সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে এবং এর যেই ব্যবহারটা আছে, ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এগুলো একটু ভালোভাবে শিখে নিতে, কারণ আমরা সদৃশকোণী ত্রিভুজের বেশ কিছু বেসিক এখানে অ্যাপ্লাই করব, যেটা আমাদের এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজে লাগবে। সো ফার্স্টেই আমরা ম্যাথসটা পড়বো, খুব ভালোভাবে পড়বো, কারণ আমরা জানি যে ম্যাথস সলিউশনের ক্ষেত্রে যত চমৎকারভাবে পড়ে বোঝা যায়, সলভ করার ক্ষেত্রে তত ইজি হয়। সো আমরা পড়ি, দ্য সাইড এ বি অফ ট্রায়াঙ্গেল। সাইড এ বি একটা ট্রায়াঙ্গেল এবিসি, অর্থাৎ এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের সাইড হচ্ছে এবি, ইজ ডিভাইডেড অ্যাট ডি, সেইটা হচ্ছে এই ডি দ্বারা ডিভাইড করা হয়েছে, দ্য ইন দ্য রেশিও অফ 3:4, এবং তাদের রেশিও হচ্ছে 3:4, তাদের রেশিও কি 3:4। ডিই ইজ প্যারালাল টু বিসি, অর্থাৎ এই ডিই ইজ প্যারালাল টু বিসি, অর্থাৎ আমরা এই ডিই এবং বিসিকে প্যারালাল বলতেছি, অর্থাৎ সামান্তরিক বলতেছি, এরা সমান্তরাল, সামান্তরিক না, আমরা বলবো সমান্তরাল। ডিই এবং বিসি হচ্ছে সমান্তরাল। অ্যাট দ্য সেম টাইম আমরা বলতেছি ডিএফ প্যারালাল টু ইসি, অর্থাৎ এই যে ডিএফ এইটা হচ্ছে প্যারালাল টু এসি, এসি সরি এসি হবে, ইসি না, এসি, এসি, অর্থাৎ আমরা দেখতেছি যে ডিএফ প্যারালাল হচ্ছে এসির প্যারালাল হচ্ছে ডিএফ, এবং বিসির প্যারালাল হচ্ছে ডিই, অর্থাৎ বিসি সমান্তরাল ডিই, এসি সমান্তরাল ডিএফ। এবং এখানে বলছে ডিই 15 সেন্টিমিটার এবং ডিএফ 16 সেন্টিমিটার। বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ এসি, অর্থাৎ এই এসির লেন্থ বের করতে বলছে। এসি ইজ ইকুয়াল টু হোয়াট? এই থেকে এসি এর পুরো লেন্থটা বের করতে বলছে। ফার্স্টেই তোমাদের মধ্যে যে মিসকনসেপ্টটা হবে, অনেকে চিন্তা করবা যে ডিই এবং বিসি যেহেতু প্যারালাল, তার মানে আমি খুব সহজে বলে দিতে পারি ডিই ইজ ডিই = হাফ অফ বিসি, তাই না? এটা আমরা সহজে বলে দিতে পারি, কারণ আমরা একটা উপপাদ্য জানি যে ডিই = হাফ অফ বিসি যদি তারা প্যারালাল হয়। কিন্তু এখানে একটা রং কনসেপ্ট আছে, কারণ সেখানে আমরা খুব ভালোভাবে না বুঝে আসলে এই প্রবলেমটা করবো, কারণ আমাদের বিসির মান বের করতে হবে, বিসির মান থেকে ডিএফের মান বের করতে হবে, তারপর আমরা এসির মানের দিকে যাব। সো আমাদের অনেকগুলা প্রসিডিওর করা লাগবে এখানে, এবং অনেকগুলার মান গ্র্যাজুয়ালি বের করা লাগবে। যেহেতু এই ধরনের সিনারিও আসবে, তার মানে কি? তার মানে আমরা খুব সহজেই একটা চিন্তা করবো, আচ্ছা যদি ডি সমান্তরাল বিসি হয় তাহলে বিসির মান বের করা খুবই সোজা, ডি = হাফ অফ বিসি। কিন্তু এখানে একটা সিলি প্রবলেম আছে, খুবই সিলি, কারণ আমরা ওই যে উপপাদ্য পড়ে আসছিলাম যেখানে আমরা বলতেছিলাম ডি = হাফ অফ বিসি যদি ডি আর বিসি প্যারালাল হয় এবং এ বিসি ও ডি এ যদি সদৃশকোণী ত্রিভুজ হয়, বাট ওইখানে ডি অর্থাৎ এবির মাঝখানে যে ডি সেইটা ভাগ করা হয়েছিল একদম সমানভাবে, অর্থাৎ এবিকে ডি দ্বারা ডিভাইড করা হয়েছিল সমানভাবে, বাট এইখানে সেটা করা হয় নাই। কি করা হয় না? এখানে কি করা হয়েছে? 3:4 অনুপাতে ডিভাইড করা হয়েছে। তার মানে এডি এবং বিডি সমান না। যেহেতু এডি এবং বিডি সমান না, তার মানে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করে বিসির মান বের করতে পারতেছি না। ক্লিয়ার? অনেকেই ভুলটা করবে, অনেকে বলতে প্রায় 90% স্টুডেন্ট সেম ভুলটাই করবে, অর্থাৎ তারা ওই কাজটাই করে ফেলবে। কিন্তু যেহেতু আমরা দেখতেছি এডি এবং বিডি সমান না, তার মানে এইখানে আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কি অ্যাপ্লাই করে বিসির মানটা বের করব? বেসিক্যালি আমরা দেখতেছি যে ডিই এবং বিসি সমান্তরাল, তার মানে আমরা সদৃশকোণী ত্রিভুজ অনুযায়ী বলতে পারি এডিই এবং এবিসি সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ। যদি এই দুটো সদৃশকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি। কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে AB অর্থাৎ AB AD by AB অর্থাৎ এই AD এর পুরো অংশের মাঝখানে কি AD আছে না আছে আবার আমরা লিখতে পারি যেহেতু DE এবং BC সমান্তরাল তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি DE by BC এই দুটো জিনিস খুব সহজে লিখতে পারি কেন লিখতে পারি দেখো যেহেতু AD AB তাহলে DE by BC D by কি BC এখন আমরা খুব সহজে BC এর মান এখান থেকে বের করে ফেলতে পারি কিভাবে AD এর মান জানি 3 তাহলে AB এর মান কত AB এর মান হচ্ছে 3 + 4 এবং DE এর মান জানি কত 15 এবং BC এর মান আমরা বের করব তাই না কেন AB এর মান কেন 3 + 4 কারণ AB পুরোটা AD হচ্ছে 3 আর BD যদি 4 হয় তাহলে পুরোটা মিলে হবে AB এর মান যেটা হবে 7 তাহলে আমরা খুব সহজে কি করতে পারতেছি লিখতে পারতেছি 3/7 and 15/BC এবং আমরা লিখতে পারি BC = 15 * 7/3 3 × 5 = 15 তাহলে আমরা BC এর মান পেয়ে যাচ্ছি কত 35 5 7 কত 35 তাহলে আমরা পুরো BC এর মানটা পেয়ে গেছি রাইট আমাদের দরকার AC এর মান এখন আমাদের আরো একটা কাজ করতে হবে আমরা পুরো BC এর মান যেহেতু 35 পেয়েছি আমাদের দরকার BF এর মান কেন BF এর মানটা দরকার সেটার এক্সপ্লেনেশন একটু পরে আসব এখন BF এর মানটা আমরা কেন বের করব কিভাবে বের করব BF এর মানটা বের করার জন্য আমাদের আরো একটা চমৎকার কাজ আছে কি কাজ আমরা যদি FC এর মানটা বের করতে পারি FC এর মান জানলে আমরা BF এর মান থেকে FC এর মান BC এর মান থেকে FC এর মান বাদ দিলেই BF এর মানটা আমরা খুব সহজেই পেয়ে যাই তাই না তাহলে আমাদের FC এর মানটা আমরা কিভাবে পাই FC এর মানটা পাই আমরা এই যে আমাদের কি বলছিল DE সমান্তরাল BF BC তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী বলতে পারি DE = FC এবং DF = EC আমরা ওই সমান্তরালের ফর্মুলা অনুযায়ী বলতে পারি DF = EC DE = FC আর DE = FC হলে DE 15 হলে FC ও 15 তাই তো কারণ D এর মান কত 15 তাহলে FC এর মানও 15 তাহলে খুব সহজে BF এর মান আমরা পেয়ে যাই তাহলে BF এর মান কিভাবে পাবো BF = কি BC minus কত FC তাহলে BC এর মান কত BC এর মান হচ্ছে 35 আর FC এর মান কত FC এর মান হচ্ছে 15 তাহলে DF এর মান 20 BF এর মান কত 20 তাহলে খুব সহজেই আমরা BF এর মানটা পেয়ে গেলাম এখন প্রশ্ন হচ্ছে কেন BF এর মানটা আমাদের দরকার ইন্ডিভিজুয়ালি দেখো তো DBF ত্রিভুজ আর ABC ত্রিভুজ সদৃশ কোণে কিনা কারণ যেহেতু DF সমান্তরাল AC যেহেতু DF সমান্তরাল AC তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ আর হচ্ছে এই পুরো ত্রিভুজটা সদৃশ কোণে ত্রিভুজ আর যদি এটা আমরা বলতে পারি তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো AC এর মানটা বের করতে পারবো কিভাবে দেখো আমরা তাহলে এখানে লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি যে DE by কি BF DE না আমরা এটা লিখতে পারি BC/BF তার মানে BF/BC লিখতে পারি না এই পুরোটার অংশ কি BF না যেহেতু DE সমান্তরাল BC এবং সেই সাথে আমরা এটাও লিখতে পারি DF/AC কি লিখতে পারি DF/AC লিখতে পারি DF/AC সমান্তরাল সো আমরা লিখতেই পারি যেহেতু আমরা এইটা লিখতে পারছি তাহলে এইখানে আমরা BF এর মান কত পাইছিলাম BF এর মান পাইছি 20 এবং BC এর মান জানি আমরা 35 এবং DF এর মান জানি আমরা 16 তাহলে AC এর মান কত তাহলে আমরা খুব সহজেই AC এর মানটা কি বের করে ফেলতে পারি কিভাবে দেখো AC = কত কি লিখতে পারি 16 * 35/20 তাহলে 4 × 4 = 16 4 × 5 = 20 5 × 7 = 35 4 × 7 কত 28 তাহলে 28 সেন্টিমিটার হচ্ছে আমার কি AC এর মান AC এর মান 28 সেন্টিমিটার দিস ইজ ভেরি ইজি বাট এখানে বেশ কিছু কনসেপ্ট ব্যবহার করা হয়েছে দেখো এই প্রশ্নটা অনেকবার বহুবার আসছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে কেন এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে হবে কারণ একটা প্রশ্নে অনেকগুলা বেসিক আছে এবং অনেকগুলা বেসিক সেখান থেকে তুমি খুব ভালোভাবে বুঝে নিতে পারবা যদি সেই বেসিকগুলো জানা থাকে বোঝা থাকে তাহলে এই ম্যাথটা সলভ করা সম্ভব আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যাবে সো আমরা দেখো আজকে একটা খুবই কঠিন ম্যাথ সলভ করলাম বাট অনেক কিছু ক্রাইটেরিয়া খুব ভালোভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সলভ করছি তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং পুরো ম্যাথসটা বুঝে সলভ করবা আমি কী কী করছি কীভাবে করছি তাহলে ইজিয়ার হয়ে যাবে সো আজকের মতো আমাদের জিওমেট্রির অ্যানাদার ক্লাস শেষ হইলো এবং সেই ক্লাসটা নেওয়া হয়েছে সুভাষ শাদুর প্ল্যাটফর্ম থেকে শামীম সো তোমরা যেটা করবা সুভাষ এর সাথে কানেক্টেড থাকবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ